salatu wassalam bollen tumra qurbani koro allah ke khushi korar jonno qurbani koro habil ekta jonto qurbani korlen kabil o ekta jonto qurbani korlen kintu dono joner qurbani ta noy ekjoner qurbani ta allah taala qabul korechen ar ekjoner qurbani ta allah taala grohon koren noy qabul koren nai habiler qurbani ta mohan allah qabul korechen কাবিলের কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করেন নাই হাবিলের নিয়ত ছিল একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হাবিলের জন্তুটা ছিল মোটা তাজা হাবিল কুরবানি করার সাথে সাথে আকাশ থেকে একটা আগুন আইসা এটাকে জ্বালা দিলেন বোঝা গেল হাবিলের কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করেছেন আমার আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে বলেন পয়গম্বর আমার আপনি আমার বান্দা বান্দে দেরকে জানায় দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের কুরবানিটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ফরমান ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয করবা কুরবানান ফাতুকবিল মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين محان الله بلن إبان الله أبن جانا دين حبيل بن قبيل القرباني دوزن القرباني قولة چلين اكزون القرباني تا ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি এই জিলহজ মাসের 10 তারিখে অন্যতম একটা আমল এবং জিলহজ মাসের 10 তারিখে 10 তারিখের জন্য সবচেয়ে বড় আমল হচ্ছে কুরবানি করা আল্লাহর রাস্তায় যেভাবে লক্ষ লক্ষ মানুষ চতুষ্পদ জন্তুর দ্বারা কুরবানি করে সেই কুরবানি চলে আসছে আমাদের সামনে অতি নিকটেই চলে আসছে কুরবানি অনেক গুরুত্বপূর্ণ আমল কুরবানি অনেক গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানি করার সাথে সাথে আল্লাহ তাআলা রক্ত মাটিতে পড়ার আগে আগেই কুরবানি কবুল করে নেন কুরবানি অনেক গুরুত্বপূর্ণ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট পশু কুরবানি যবে করার নামই হচ্ছে কুরবানি কুরবানির অনেক অর্থ আছে আমরা যেটা বুঝি কুরবানি জিলহজ মাসের 10 11 12 তারিখে তিন দিন যেই চতুষ্পদ জন্তুর দ্বারা কুরবানি করা হয় এটাই কুরবানির ইতিহাস ইসলামের শুরু থেকেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই কুরবানির শুরু আজ পর্যন্ত চলে আসছে কিয়ামত পর্যন্ত চলবে আমরা যে কুরবানি দিচ্ছি যা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন এর থেকে আমরা চতুষ্পদ জন্তু কুরবানি দিচ্ছি আল্লাহকে শরণ আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ প্রত্যেক জাতির জন্য কুরবানি রেখেছি কারণ চতুষ্পদ জন্তুর মাধ্যমে তারা আমার শরণ করবে ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام الله تعالى بولن أمي الله প্রত্যেক জাতির জন্য কুরবানি রেখেছি চতুষ্পদ জন্তু দ্বারা কুরবানি করবে আমি আল্লাহ আমাকে শরণ করবে কুরবানি করার মাধ্যমে আমাকে শরণ করবে কুরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলাকে শরণ মহান আল্লাহ আয়াতের মধ্যে বলেন ওয়াল বুদনা জাআল্লাহা লাকুম মিন শাইরিল্লাহ شعائر الله لكم فيها خير الله تعالى বলেন আমি আল্লাহ মক্কা মুআজ্জামা যে চতুষ্পদ জন্তুর মাধ্যমে কুরবানি রেখেছি এ বান্দা বান্দিরা এটা আমি আল্লাহ তাআলার একটা নিদর্শন
জীবন জন্তু কুরবানির মাধ্যমে তোমাদের জন্য মঙ্গল রয়েছে, তোমাদের জন্য ভালাই রয়েছে। কারণ চতুষ্পদ জন্তু কুরবানি করবে আল্লাহ তাআলা তার প্রতি রাজি আর খুশি হয়ে যাবেন। চতুষ্পদ জন্তু কুরবানির মধ্যে মঙ্গল রয়েছে, অতএব তোমরা চতুষ্পদ জন্তু কুরবানি করো। কুরবানি করার জন্য এভাবে আল্লাহ তাআলা অগণিত আয়াত নাযিল করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে শুরু হয়ে গেল কুরবানি। তার দুই সন্তান হাবিল এবং কাবিল ছিল। বিবাহ নিয়া দ্বন্দ্ব বাজল হাবিল এবং কাবিলের মধ্যে। তখন কুরবানি কবুল হওয়ার একটা সিস্টেম ছিল, চতুষ্পদ জন্তু কুরবানি করবে আর আকাশ থেকে একটা আগুন আই সেটাকে জ্বালায়া দিবে। যেই জন্তুকে যেই কুরবানিকে জ্বালায়া দেওয়া হবে বোঝা যাবে তার কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করেছে। হাবিল এবং কাবিল যখন বিবাহ নিয়ে ধন্যবাদ বললেন তোমরা কুরবানি করো আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করো। হাবিল একটা জন্তু কুরবানি করলেন, কাবিলও একটা জন্তু কুরবানি করলেন, কিন্তু দুজনের কুরবানিটা নয়, একজনের কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করেছেন আর একজনের কুরবানিটা আল্লাহ তাআলা গ্রহণ করেন নাই, কবুল করেন নাই। হাবিলের কুরবানিটা মহান আল্লাহ কবুল করেছেন, কাবিলের কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করেন নাই। হাবিলের নিয়ত ছিল একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, হাবিলের জন্তুটা ছিল মোটা তাজা। হাবিল কুরবানি করার সাথে সাথে আকাশ থেকে একটা আগুন আইসা এটাকে জ্বালা দিলেন, বোঝা গেল হাবিলের কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করেছেন। আমার আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, পয়গম্বর আমার আপনি আমার বান্দা বান্দে দেরকে জানা দিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের কুরবানিটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ফরমান, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইজ করাবা কুরবানান ফাতুকুবিল মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর ক্বালা لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ মহান আল্লাহ বলেন, হে পয়গম্বর আপনি জানা দিন হাবিল এবং কাবিলের কুরবানি দুজনে কুরবানি করেছিলেন, একজনের কুরবানিটা কবুল হয়েছে আরেকজনের কুরবানি কবুল হয় নাই। যার কুরবানি কবুল হয় নাই সে বলল যার কুরবানি কবুল হয়েছে হত্যা করবে। হাবিল বলে দিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন। হাবিল পরিষ্কার জানা দিল যারা অর্জন করবে না তাদের কোরবানি কবুল হবে না, নিশ্চয়ই মুত্তাকিনদের কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন, নিশ্চয়ই মুমিনের মুমিন বান্দা বান্দের কোরবানিটা আল্লাহ কবুল করেন। যার নিয়তরা সহি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করে তার কোরবানিটা আমার আল্লাহ কবুল করে ফেলেন, যেভাবে হাবিলের কোরবানিটা আল্লাহ তাআলা কবুল করেছেন, হাবিলের কোরবানি আল্লাহ কবুল করেছেন। নিয়োগ থাকতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, মহান আল্লাহ বলেন নামাজ একমাত্র আমার জন্য, কুরবানি একমাত্র আমার জন্য। নামাজ যেভাবে আল্লাহ তাআলার জন্য, কুরবানি আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা জানা দিলেন, পয়গম্বর আমার আপনি জানা আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মহান আল্লাহ আমার নামাজ বলেন, আপনি বলেন কুল ইন্না সালাতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
কোরবানি আমার জীবন আমার মন একমাত্র আল্লাহর জন্য কার জন্য নামাজ পড়ব তো আল্লাহর জন্য কোরবানি করব আল্লাহর জন্য কোন মানুষকে দেখানোর জন্য কোরবানি করব না মানুষের বাহবা পাওয়ার জন্য কোরবানি করব না মেয়ে বিবাহ হয়েছে মেয়ের বাড়িতে রান্না না পাঠাইলে মানুষ খারাপ বলবে এই জন্য কোরবানি হবে না বড় গরু না দিলে তো মানুষ খারাপ বলবে এই জন্য নয় একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করবে কোরবানি এই জন্য আল্লাহ বলেন পয়গম্বর আমার আপনি জানা দিন আমার নামাজ আমার 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 কোরবানি আমার আমার মরণ আমার হায়াত সবকিছু আল্লাহ তাআলার জন্য আল্লাহকে খুশি করার জন্য যারা কোরবানি করবে আল্লাহ তাআলা তাদের কোরবানিটা ওই রক্ত মাটিতে পড়ার আগে আগে কবুল করে নেবেন নিয়তটাকে সহি করে নিতে হবে চলে আসছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা একে একে কয়েকটা পরীক্ষা করেছেন তাম বিশ্বের সমগ্র মুসলমান জিলহজ মাসের 10 11 12 তারিখে যে কুরবানি করে আসছে একটা নজিরবিহীন ঘটনা যেটা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমাকে একটা সন্তান দেন রব্বি হাবলি মিনাস সালিহিন আয় আল্লাহ আমাকে একটা সন্তান দেন সন্তানের জন্য দোয়া করলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়সে সন্তান পাইলেন 86 বছর পর আল্লাহ তাআলা একটা সন্তান দান করলেন যে সন্তানের নাম ইসমাঈল আলাইহিস সালাম বৃদ্ধা বয়সে সন্তান পেয়েছেন প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ বলা হয় ফেরেশতারা বললেন আল্লাহ ইব্রাহিম এ খলিলুল্লাহ বলেন কোন কারণে যে ইব্রাহিম খলিলুল্লাহ বলা হয় আল্লাহ তাআলা একে একে কয়েকটা পরীক্ষা করেছেন নমরুদ দুই মাস যাবত লাকড়ি একত্রিত করে 37 ওয়ালতা লম্বা বিশাল আগুনের আয়োজন করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলায়া দিবেন যেই মাত্র আগুনের সামনে আনা হলো জিবরাইল আমিন আয়েশা বলেন পয়গম্বর ইব্রাহিম আমার কাছে একটু সাহায্য চান আমি এই নমরুদের আগুনকে ধ্বংস করে দেই মুফাসসিরিনে কেরামরা এখন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমার কাছে একটু সাহায্য চান আমি নমরুদের আগুনটাকে নিভিয়ে দেই না 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 পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না 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 কেন তোমাদের কাছে সাহায্য চাইব এ জিবরাইল এ মিকাইল কেন তোমাদের কাছে সাহায্য চাইব যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাকে নবী হিসাবে পাঠাইলেন ওই আল্লাহ কি দেখে না আল্লাহু আকবার কেন সাহায্য চাইব তবে জিবরাইল শুনে রাখো আমার আল্লাহ যদি আমি আগুনে পুড়লে খুশি হয় তাহলে আমি ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ লক্ষ বার আগুনে পুড়তে রাজি আছি এজন্যই কুল্লায়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ইয়া নারু আগুন বলতে দুই ধরনের আগুন একটা আগুন হচ্ছে নমরুদের বিশাল আগুন দুই মাস যাবত লাকড়ি একত্রিত করে 37 ওয়ালতা লম্বা বিশাল আগুন আরেকটা আগুন হলো পয়গম্বরের অন্তরে আল্লাহর ভালোবাসার আগুন আল্লাহর মহব্বতের আগুন দুই আগুনের মধ্যে কোন আগুনের পাওয়ার বেশি মুফাসসিরিন কিরামরা লিখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে আল্লাহর মহব্বতের রেশকের আগুন বেশি ছিল নমরুদের আগুনের চাইতে কুঠি 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 একমাত্র আল্লাহর মহব্বতের আগুন বেশি থাকবে যার প্রমাণ হইল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর মহব্বতের আগুন নিয়ে নমরুদের আগুন যে মাত্র জাপ দিয়েছেন নমরুদের আগুন ঠান্ডা পানি হয়ে গেছে আল্লাহ তাআলা করেছেন কে করেছেন অনেক বড় লম্বা
সেদিকে যাচ্ছি না। নমরুদ চোরকে উঠায়া তাকায়া দেখে ইব্রাহিম আলাইহিস সালামের ডান দিকে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, কোন আগুন স্পর্শ করে না, আগুনের মাঝখানে বসে বসে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মুচকি মুচকি হাসে, আল্লাহু আকবার। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন, আল্লাহর মহব্বতের আগুন বেশি থাকতে হবে, দুনিয়ার সকলের চাইতে বেশি মহব্বত করতে হবে কাকে? আল্লাহ। আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ বলেন ইমানদার মুত্তাকিন যারা আমাকে বেশি মহব্বত করবে, আমাকে বেশি ভালোবাসবে, দুনিয়ার সকল কিছুর চাইতে তাদের অন্তরে আমার মহব্বত বেশি থাকবে, আমার ভালোবাসা বেশি থাকবে। প্রথম নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়ে গেলেন। দ্বিতীয় পরীক্ষা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দ্বিতীয় পরীক্ষা 86 বছর পর সন্তান হয়েছেন। সন্তান সন্তান পাইলে কত আদরে, যাদের 20 বছর 25 বছর যাদের সন্তান হয় না, 20 বছর পর সন্তান হইলে বোঝা যায় সন্তানটা কেমন আদরের হয়ে যায়। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম 86 বছর বয়সে যখন সন্তান পাইলেন অনেক আনন্দ, অনেক খুশি। এই সন্তানের বয়স যখন 1 বছর হয়ে গেল, পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 1 বছর হয়ে গেল, মহান আল্লাহ দ্বিতীয় পরীক্ষা করা শুরু করে দিলেন। পয়গম্বরকে আল্লাহ বলেন, পয়গম্বর আমার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামকে মরুপ্রান্তে রেখে আসতে হবে, সাবধান, আপনার কাছে রাখা যাবে না, মরুপ্রান্তে রেখে চলে আসতে হবে, আপনিও মরুপ্রান্তে সন্তানের সাথে থাকতে পারবেন না, স্ত্রীর সাথে থাকতে পারবেন না। আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ পরীক্ষা করেন, আমার হুকুম পালন করে না সন্তানের মহব্বত বেশি, আমার মহব্বত অন্তরে বেশি না সন্তানের মহব্বত বেশি। আল্লাহ তাআলা পরীক্ষা করেন, পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য রওনা হয়ে গেলেন হযরত আলাইহিস সালাতু ওয়াসসালাম। 1 বছরের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামকে মনে মরুপ্রান্তে রেখে চলে আসতেছেন। 1 বছরের সন্তান, সামান্য পানি, সামান্য খেজুর, আশেপাশে কোনো লোক নাই, কোনো ঘর বাড়ি নাই, এমন অনুর্বর একটা জায়গার ভিতরে রেখে চলে আসতেছেন একটা মহিলা, আর ওই মহিলার সাথে 1 বছরের সন্তান যেটা মার দুধ খায়, ওই ছোট শিশু দুজনকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছেন কিন্তু পিছনের দিকে তাকায় না। হযরত আলাইহিস সালাম ডাক দিয়া বলল, প্রাণের স্বামী, হে আপনি সন্তান আর আমি একজন মহিলা মানুষ, আমাকে মরুপ্রান্তে রেখে আপনি কোথায় যান? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দেয় না, পিছনে তাকায় না। দ্বিতীয়বার হযরত আলাইহিস সালাতু ওয়াসসালাম আর বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে তাকায় না, জবাব দেয় না। তিনবার বলার পর চতুর্থবার হযরত আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বললেন, পয়গম্বর আমার, আল্লাহ তাআলার নির্দেশ এসেছে নাকি, আপনি সন্তান এবং আমাকে রেখে চলে যাচ্ছেন, আল্লাহর নির্দেশ আছে নাকি? হ্যাঁ, যদি আল্লাহর নির্দেশ হয়ে থাকে কোনো অসুবিধা নাই, আপনি চলে যান। এই কথা যখন বললেন আল্লাহর নির্দেশ এসে নাকি, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে তাকায় না, কারণ পিছনের দিকে তাকাইলে সন্তানের মায়া তার অন্তরে চলে আসতে পারে, ঠিক না? পিছনের দিকে তাকাইলে এই বৃদ্ধা বয়সে 80 এবং 90 বছর, 86-90 বছর বয়সে সন্তান পাইলেন, সন্তানের চেহারার দিকে তাকাইলে আল্লাহর নির্দেশ পালন করতে পারবে না। আল্লাহর হুকুমটা বড়, দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর হুকুম বড়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করে দিলেন, না না, আমি আমার সন্তানের দিকে তাকাইতে পারবো না, কারণ আমার সন্তানকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসি, দুনিয়ার ভিতরে সবচাইতে বেশি মহব্বত করে আমার সন্তানকে, কিন্তু আমার সন্তানের চাইতে কোটি কোটি গুণ বেশি মহব্বত করে আমার আল্লাহকে। শাহাদাত আঙ্গুল ইশারা দিয়ে বুঝিয়ে দিলেন, হা, আকাশের দিকে শাহাদাত আঙ্গুল ইশারা করে দিলেন, হযরত আলাইহিস সালাতু ওয়াসসালামকে জানায় দিলেন, মহান আল্লাহ তাআলার নির্দেশ, এই জন্য আমি চলে যাচ্ছি। হযরত আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কেমন প্রিয় মাহবুবা বান্দী, হযরত আলাইহিস সালাম বললেন, যান আপনি চলে যান, আমি এমন আল্লাহর ঈমান আনি নাই যে আল্লাহ মরুপ্রান্তে আমাকে খাওয়ার ব্যবস্থা
হতে পারবে না আমি হাজরা আল্লাহর কসম আমি এমন আল্লাহর ঈমান আনি নাই আমি যে আল্লাহর উপরে ঈমান এনেছি আপনি চলে গেলেও কোনো অসুবিধা নাই আমার সাথে আছেন আমার আল্লাহ যদি আমার এক বছরের শিশু ইসমাঈল আমি মহিলা মানুষ আমি এমন আল্লাহর ঈমান এনেছি আমি আমার আল্লাহর ঈমান এনেছি আমার সাথে এমন আল্লাহ আছেন এই মরুপ্রান্তে আমাকে খাবার ব্যবস্থা করে দিতে পারে আল্লাহু আকবার মরুপ্রান্তে আমার খাবার ব্যবস্থা করে দিতে পারেন যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তেমন হাজরা আলাইহিস সালাম আর আমাদেরও তো হাজরা আছে নামাজ নাই রোজা নাই কোনো কিছু নাই স্বামীর কথা নাই ঠিক না ব্যান্ডি কেমন মহিলা যান চলে যান আমি এমন আল্লাহর ঈমান আনি নাই যে আল্লাহ আমাকে মরুপ্রান্তে খাবার ব্যবস্থা করতে পারবে না আল্লাহর কসম আমি এমন আল্লাহর ঈমান এনেছি আল্লাহ আমার সব ব্যবস্থা করে দিতে পারবে ঠিক না ব্যান্ডি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন সবচেয়ে বড় পরীক্ষা ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 10 থেকে 12 হয়ে গেল যৌবনে পদার্পণ হবেন যৌবন কাছাকাছি আসছে ইসমাঈল আলাইহিস সালাম বাবার হাত ধরে বাজারে যায় সন্তান যখন হাঁটতে পারে বাবার হাত ধরে বাজারে যায় বাবার হাত ধরে মামার বাড়িতে যায় খালাম্মার বাড়িতে যায় বাবার হাত ধরে মহল্লাতে ঘুরে যেখানে যায় সেখানেই ঘোরে ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 10 থেকে 12 হয়ে গেল বাবার হাত ধরে ধরে বাজারে যায় ইসমাঈল আলাইহিস সালাম বাবার হাত ধরে মামার বাড়িতে যায় বাবার সাথে যায় মহব্বত বাড়ে না কমে সন্তান যখন হাঁটতে পারে সন্তান যখন বাবা বলে ডাক দেয় সন্তান যখন মা বলে ডাক দেয় তখন মায়া আর বাবা মার সন্তানের প্রতি বেশি বেড়ে যায় ঠিক না ব্যান্ডি এখন ইব্রাহিম আলাইহিস সালামের মায়া বেড়ে গেল মায়া অনেক হয়ে গেল অনেক বেড়ে গেল ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ পরীক্ষা করার জন্য যে দেখি আমাকে বেশি মহব্বত করে নাকি ইসমাঈলকে বেশি মহব্বত করে 10 থেকে 12 বছর যখন হয়ে গেল এই সময়ে যখন উপনীত হয়ে গেল আল্লাহ তাআলা জিলহজ মাসের 8 তারিখ আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন তুমি কুরবানি করো আল্লাহর রাস্তায় কুরবানি করো আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করো পয়গম্বরদের স্বপ্ন হলো সত্য অবস্থা তাদের স্বপ্ন সত্য পয়গম্বর ঘুম থেকে ওঠা 100 ওয়াট আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করে দিলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম জিলহজ মাসের 9 তারিখে একই স্বপ্ন দেখলেন 9 তারিখে স্বপ্ন দেখলেন আবার স্বপ্নে দেখা হলো যে কুরবানি করো আল্লাহকে খুশি করার জন্য 9 তারিখে আবার 108 ঘুম থেকে ওঠা কুরবানি করলেন জিলহজ মাসের 10 তারিখে একই স্বপ্ন দেখলেন কোন কোন মুফাসসিরিনি কেরামরা লিখেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে যোগে দেখাইলেন ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিসটাকে সবচেয়ে বেশি দুনিয়ার মধ্যে যে জিনিসটা বেশি প্রিয় এই জিনিসটা আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করো কোন কোন মুফাসসিরিনি কেরামরা লিখেন যে স্বপ্নে স্পষ্টভাবে বলা হয়েছে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে যাবেন কুরবানি করার জন্য আল্লাহর নির্দেশ আমার পালন করতে হবে সন্তান বড় হয়েছে আব্বু বলে ডাকে আম্মু বলে ডাকে বাবার হাত ধরে বাজারে যায় বাবার হাত ধরে মামার বাড়িতে যায় বাবার হাত ধরে এদিক সেদিকে যায় যদিও তোমায় ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে লক্ষ লক্ষ গুণ কোটি কোটি গুণ বেশি ইসমাঈল আলাইহিস সালাম থেকে বেশি মায়া হলো আল্লাহ তাআলার প্রতি আল্লাহ তাআলার নির্দেশ কুরবানি করবে 10 তারিখে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পরামর্শ করলেন এ হাজরা আমি স্বপ্ন দেখলাম আমার প্রিয় জিনিসটাকে কুরবানি করতেছি কারণ দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি প্রিয় হইল ইসমাঈল আলাইহিস সালাম 86 বছরে বয়স আবার আল্লাহ তাআলা দ্বিতীয় সন্তান দান করেছিলেন 98-99 বছর বয়সে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ ধরে প্রায় 70,000 পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ ধরে 70,000 নয় 70 জন নয় একজন পয়গম্বর আমার নবী আপনার নবী শ্রেষ্ঠ
নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশ ধরে আগমন করেছিলেন তিনি হলেন আমাদের নবী শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70,000 পয়গম্বর ইসহাক আলাইহিস সালামের বংশ ধরে দুনিয়াতে আসছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ ধরে একজন নবী একজন পয়গম্বর যিনি সকল নবীদের নবী সকল পয়গম্বরদের পয়গম্বর যিনি মহামানব রহমাতুল লিল আলামিন আমাদের নবী বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য মা হাজরা আলাইহিস সালাম গোসল করা দিলেন মা হাজরা আলাইহিস সালাম সাজায়া দিলেন সুন্দর করে দড়ি আর ছুরি নিয়ে রওনা হয়ে গেলেন মিনা প্রান্তে আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহর হুকুম কত গুরুত্বপূর্ণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আসবে দেখা দিলেন কেমন নজিরবিহীন ঘটনা ছুরি আর তলোয়ার নিয়ে রওনা হয়ে গেলেন বাবা তার সন্তানকে নিয়ে রওনা হয়ে গেলেন মিস্টার ইবলিসের মিস্টার ইবলিসের ঘুম নষ্ট হয়ে গেল মিস্টার ইবলিস হাজরা আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেল আর হাজরা বাবা তার সন্তানকে নিয়ে যাচ্ছে হত্যা করার জন্য হাজরা আলাইহিস সালাম বলেন না 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 বাবা তার সন্তানকে কোনোদিন হত্যা করতে পারে না বলে আল্লাহ তাআলার নির্দেশ এসেছে সেই জন্য জবে করার জন্য নিয়ে যাচ্ছে হাজরা আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করলেন এ শয়তান চলে যাও আল্লাহর নির্দেশ যদি এসে থাকে আল্লাহর নির্দেশ পালন করাটাই জরুরি নিক্ষেপ করলেন শয়তান দূরে চলে গেল শয়তান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিতে পারলো না যদি আমাদেরকে ধোঁকা দেয় শয়তান আস্তে আস্তে 10 বছর 12 বছরের সন্তান ফুল বাগানের একটা কচি ফুল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির হয়ে গেল শয়তান এসে বলল ইসমাঈল জাননি তুমি কোথায় যাও তোমার বাবা তোমাকে নিয়ে যাচ্ছে হত্যা করার জন্য জবে করার জন্য ইসমাঈল আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করলেন আল্লাহু আকবার কোন কোন রাওয়ায়াত আছে ইসমাঈল আলাইহিস সালাম তর্ক করছেন তর্ক রাহেমে শয়তান রাহেমে শয়তানে কানে লাগা জবে করনে বাপ তুজু কোলে চলা জবে করনে বাপ তুজু কোলে চলা তবলেগ ইবলিস এ কানে আপ তবলেগ ইবলিস এ কানে আপ মারতা হায় কব কুই বেটা কুই বাপ মারতা হায় কব কুই বেটা কুই বাপ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তর্কযুদ্ধ হয়েছিল ইসমাঈল বলে দূর হ শয়তান দূর হ পাথর নিক্ষেপ করলো আল্লাহ তাআলার যদি নির্দেশ হয়ে যায় আমি ইসমাঈল আলাইহিস সালাম মাথা পেতে দিব আমার মতন সৌভাগ্য আর কে হতে পারে আল্লাহ তাআলার জন্য আমি কুরবানি হয়ে যাব এক চাইতে সৌভাগ্য আর কেউ হতে পারে না সুতরাং শয়তান দূর হয়ে যা ইসমাঈল আলাইহিস সালাম 10 থেকে 12 বছরের বাচ্চা আনন্দ চিত্তে খুশি হয়ে বাবার সাথে যাচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে পছন্দ করেছেন খুশি মনে যাচ্ছে তিনি জবে হয়ে যাবেন আর আল্লাহর রাহে কুরবানি করা হবে আর শয়তানের সাথে যুদ্ধ করে শয়তানকে তাড়িয়ে দিলেন আল্লাহু আকবার এভাবে আস্তে আস্তে যাচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যা হোক সামনে আগায় যাচ্ছেন সময় যেহেতু শেষ বাকি আলোচনা আগামী সপ্তাহে হবে ইনশাআল্লাহ সুতরাং আসুন এ কুরবানি চলে আসতেছে অতি নিকটেই নিকটেই চলে আসতেছে অনেক মাসআলা বাইর হইছে বর্তমানে অনেকে বলে কুরবানি করার দরকার নাই কুরবানি যেই পশু যেই টাকা দিয়া পশু ক্রয় করবে এই টাকাটা দান করে দিলেই হবে না 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 সাবধান এটা আল্লাহ তাআলার বড় একটা ইবাদত বড় আমল কুরবানি ঈদের দিনে কুরবানি সবচেয়ে বড় ইবাদত হল
আল্লাহর রাস্তায় কুরবানি করা। সুতরাং এই সমস্ত ফতোয়া থেকে সাবধান। বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মত জজবানিয়া, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মত জজবানিয়া কুরবানি করার তৌফিক দান করেন সকলে বলি আমিন।